অবশেষে এবছরের মোস্ট অ্যান্টিপেসিটেড অ্যানিমে চলে এসেছে রিচ থাউজেন্ড ইয়ার ব্লাড ওয়ার পার্ট 3, দ্য গোল্ডেন চাইল্ড অফ স্টুডিও প্যারেট। তোমরা জানলে অবাক হবা, স্টুডিও প্যারেট হলো সেম স্টুডিও যারা নারুটো অ্যানিমেট করেছে। স্টুডিও প্যারেট বর্তমানে অন্য কোনো কাজ করতেছে না, এরা গত এক বছর ধরে ব্লিচের উপর কাজ করেছে। ব্লিচ থাউজেন্ড ইয়ার ব্লাড ওয়ারের প্রথম এপিসোড ড্রপ হয়েছে অ্যান্ড দ্য অ্যানিমেশন লুকস অ্যামেজিং। ব্লিচের কথা হলো এরকম, ব্লিচ বছরে একবার আসবে উইথ আনলিমিটেড বাজেট অ্যান্ড মুভি কোয়ালিটি অ্যানিমেশন। যারা ব্লিচ অ্যানিমে দেখেছো বা ব্লিচ মাঙ্গা পড়েছো তারা জানো এই সিজনে শুধু ফাইট হবে। ব্লিচ অলরেডি সব সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রেন্ডিং এ রয়েছে। এই সিজনে বেশ কিছু ক্যারেক্টারের বাংকার রিভিল হবে, যেমন কিসকে উরাহারা, কিউরাকো শুনসই, কেনপাচ্চি জারাকি আর তুশিরো ইসুগাই আর ট্রু বাংকাই। প্রথম এপিসোডের শেষের দিকে আইজেনকে দেখানো হয়, হতে পারে তাকে দ্বিতীয় এপিসোডের শেষের দিকে বা তৃতীয় এপিসোডে ফ্রি করে দেওয়া হবে। ব্লিচের 20 অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমাদের অরিজিনাল ব্লিচের কিছু সিন দেখানো হয় যেটা ছিল থাউজেন্ড ইয়ার ব্লাড ওয়ার কোয়ালিটিতে। এটা হয়তো ব্লিচ রিমেকের ইন্ডিকেশন হতে পারে, এখনো কোনো শিওর নিউজ দেয়নি, হয়তো এই সিজনে শেষের দিকে নিউজ দেবে। আমি তোমাদেরকে কোনো ডাউট ছাড়া বলতে পারি, ব্লিচ উইল বি দ্য অ্যানিমে অফ দ্য ইয়ার। সো যারা এখনো ব্লিচ দেখোনি, স্টার্ট করে দাও, মাত্র 366টি এপিসোড, চেষ্টা করলে এক মাসের মধ্যে শেষ করতে পারবে। কিমি নো নাকা নি ইয়ারু আকাতো ওয়া ওকিসেমো।